बोले से तो कोषे बेधे आने काजे जहाँ बार होलो बोल गाने गाने से एक भारी आजब देश राजा मंत्री आछेन देश से एक भारी आजब देश राजा मंत्री आछेन देश आहा बेश 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 आहा बेश 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 आहा बेश बेश নদী বললো খুঁজু আমি গরিব লোকের ঘরে কল্পনা দিবি নি পয়সায় কি হবে এরপরে নদী বললো খুঁজু সেপাই বললো রাজার আদেশ খুব যে বুকের পাটা খাল বিলেরা করবে সে কাজ তোমারও নাম কাটা সে এক ভারী আজব দেশ রাজা মন্ত্রী আছেন দেশ সে এক ভারী আজব দেশ রাজা মন্ত্রী আছেন দেশ আহা বেশ 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 আহা বেশ 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 আহা বেশ বেশ নদীর ভিড়ের থেকে চার পাঁচজন এসে বলল হ্যাঁ গো সেপাই সাহেব আমরা মাটির দেশে ছেলে মেয়ে দাঁড়িয়ে তুলি কত রকম রঙে দোকান থেকে আনবো কিনে বলল রাজার ঢঙে রোদের আশা দাঁড়িয়েছিল এসে বলল সেলাম আমরা কি ওদের মতো ছুটির নোটিশ পেলাম রোদের আশা দাঁড়িয়েছিল এসে বলল সেলাম আমরা কি ওদের মতো ছুটির নোটিশ পেলাম সেপাই বলল নতুন রানীর রং করেছ কালো তাই তো তিনি বেজায় চোটে চলে যাওয়াই ভালো সে তো চোখ বন্ধ করে খেয়েছে ও তো চোখ যাওয়ার সঙ্গে সঙ্গে অজব হয়ে গেছে
দেখছি একটা রাম ছাপ না না মহারাজ আমরা যে দু ভাই কাতে কি হয়েছে আমার দাদা আমার চেয়ে বয়সে বড় কিনা তাই সে হবে রাম ছাগল আর আমি হব লক্ষ্মণ ছাগল যা চোখ চেয়ে আমি কি কি খেলাম বলো এক বালতি পানপুরা ভাই তুলে মুখ ধুতে যাওয়ার সময় 3 কিলো মাত্র রাম কি 3 দিন মেরে দাবড়ি তুমি আমার দাবড়ি মারবে না না মহারাজ দাবড়ি নয় রাবড়ি মিষ্টি মিষ্টি তুমি আমার রাবড়ি শিখিও না কবু রাবড়ি খেয়ে খেয়ে দাবড়ি আমার শ্যাওলা করে বলে যাও তারপর কি কি খেলাম ব্রেকফাস্ট করলে ছদিস্তে ফুলকো লুচি আর মটরশুঁটি আর বাঁধাকপির মাখা মাখা তরকারি দেখো গবু কদিন ধরেই তোমরা আমাকে বাঁধাকপি কেন খোলা কপি খাওয়াতে পারো না ব্রেকফাস্টের পর একটু ব্রেক দিয়ে আপনি ব্রেক সেকেন্ড করলেন দুধের ছানা খেয়ে আচ্ছা বাবু কেটে গেলে যখন বের ছানা হয় বেড়াল কাটলে বেড়াল ছানা হবে তাহলে কাল আমাকে বেড়াল ছানা সন্দেশ খাবিও তো বাবা বাবা লেখাপড়া করলে খুব লাগে না কেন লেখাপড়া করলে লাগবে কেন বাবা বারে মাস্টার মশাই আমাকে বলল লিখে লিখে পড়বে তাই তো আমি সকাল থেকে এক পাতা পড়ে লিখি আর ধূপ পড়ে পড়ে যাই যতবারই লিখি ততবারই পড়ে যাই এই দেখো না হাত পা সব ছড়ে গেছে লেখাপড়া শেখার এই নতুন কায়দা তো আমাদের তোমায় চিনল না তা বাবা হাত পা ছড়ে যাচ্ছে বলে তুমি যেন লেখাপড়া থামিয়ে দিও বারে আমি থামিয়ে দেবো কেন মাস্টার মশাই আমাকেই থামিয়ে দেয় এই যে গান যখন মাস্টার মশাই বসে বসে ধুলছিল তখন আমি মাস্টার মশাই ডাকের ওপর লসা বু পড়ছিলাম তা মাস্টার মশাই ঘুম ভেঙে যেতে আমার বুক পুনি দিয়ে থামিয়ে দিল দেখেছো গুমু দেখেছো লেখাপড়ায় কাবুর কত চার অঙ্ক করতে করতে একেবারে মাস্টার মশাই ডাকে আমায় জিজ্ঞেস করো বাবা আমি কত শিখে গেছি প্রশ্ন করো তো গবু বলো তো বাবা কাবু কাকার বউকে কি বলে কাকি মামার বউকে মামি আর বাবার বউকে বাবি দেখেছো বাবু আমাদের সময় আমরা বলতাম মা আর এখন বলে কি না বাবি লেখাপড়ার কায়দাটাই পাল্টে যাচ্ছে আমি আরো জানি বাবা কাঁচের বউ কাঁচি হাতের বউ হাতি আর মাছের বউ মাছি এ ছেলে বড় হয় পণ্ডিতের নাক কেটে দেবে দেখে নিও কালকেই তো আমি স্কুলে পণ্ডিত মশাই টিকি কেটে দিয়েছি বাবা এবার চিমনি বানান করো তো কাবু চিমনি এখনকার বানান দেখেছো বাবু একেবারে হাত দিয়ে জিনিসটাকে বুঝিয়ে দেয় কিং কর্তব্য বিমূঢ় বানান করো তো কাবু কিং কর্তব্য বিমূঢ় কয়ের হসি কতগুলো বাবার মূঢ় কিং কর্তব্য বিমূঢ় বলো তো বাবা কাবু ব্যাকরণ কাকে বলে ছাগলকে ব্যাকরণ বলে ছাগলকে বারে যে ব্যবহার করে তাকেই তো ব্যাকরণ বলে কে ব্যবহার করে না ছাগলে ব্যবহার করে তাই ছাগল হলো ব্যাকরণ ওহ বাবু আনন্দে আমার খিদে পেয়ে গেল তাড়াতাড়ি এক হাড়ি রসগোল্লা ও এক ঘামার আলুর দম নিয়ে এসো এক্ষুনি আনছি মহারাজ আমি গান শিখেছি বাবা শুনবে মাস্টার মশাই মাস্টার মশাই পেট কান কান করে পেটের ভেতর কুকুর ছানা মিউ মিউ করে কুকুর ছানা তো ঘেউ ঘেউ করবে বাবা পারে কুকুরটাতে খিদে পেয়েছে তাই আর ঘেউ ঘেউ করতে পারছে না সত্যি খিদে পেলে আমি করে মিউ মিউ আর কুকুর তো একটা জন্তু ইস কদিন ধরে মোটেই আমার খিদে হচ্ছে না আমার বাবা খিদে কম খিদে পেলে খাই আলুর দম আস্তে তেরে খাচ্ছে বাবা ভুরি নেড়ে ওল খেয়েও না ধরবে গলা নেই ঢালু আছে আমার নেই মানে না না
কি বললে? আলু নেই? তার মানে আলু দম নেই? তাহলে আমিও নেই। এই হলো আজকে। মহারাজ মহারাজ তুমি গন্ডগোল চালু আছো। ও গো পণ্ডিত মশাই, আমাদের একটা আলু চুরি হয়ে গেছে গো। এক ধামা আলুতে যে অনেক আলু দম হয়ে যেত গো। এক ধামা আলু লবটা নিশ্চয়ই খাজনে ভরে লবটা। যত আছে রাজবাড়ির প্রহরী সব মেটাইয়া দেবে। আমার এক ধামা আলু, আমার আলু দম, আলু চাই নইলে সবার মুন্ড চাই। কোনো কথা নয়।
দিতে দেব তোর ক্যাক করে। আমার বাবার শুনে গান তিনটে গাধা হয় জ্ঞান, আমার বাবা গানের সেরা, পাঁচ ছাগলের হয় কলেরা। যা যা তুই থেমে যা, এই দুটো বাঁদরকে ধরে ভালো করে পুড়িয়ে শিক্ষাভাগ করে নিয়েছো তো। আমার গান দুটোর একেবারে 12টা বেজে গেল, একটু মনের সুখে অজ্ঞান হওয়ার জন্যে। এই তোদের নাম কি? শুনুন তবে ও মহারাজ, অধমের নাম সারেগামা খাম্বাজ, আমি পাঠানি সব ভৈরব, গান মানেই কলরব। তেরে কেটে থাক, তেরে কেটে থাক, থাক চেপে থাক, থাক চেপে থাক, ধিন 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 দা ধিন দা ধিন ধিন, খিন 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 গা করে খিন খিন। সারেগামা পাঠানি সব বাবা কাকা হা দা ব দা, সারেগা রে গা মা গা মা প, বসে যা থেমে যা চেপে যা। এর মানে গান যেন একেবারে মেশিন গান। এই দুটোকে ধরে ভালো করে সেদ্ধ করে লঙ্কা ও মরিচ দিয়ে মাখিয়ে আলু ভাতে করে নিয়েছো তো, আজ আলুর দমের বদলে এটারই খাবো। ওরে ও ভাই সারে গামা, কি বলিস ভাই পাধানি সাহ, ভোলা মাজগে রাজার খাদ্য, মন্ত্রী করবে মোদের ছাদ্য, রাজার পেটে গিয়ে আমরা গান গাইবো গো, পেটের মধ্যে মুরগি ডাকবে ককর ককর। এ দুটো একেবারে অখাদ্য, খেলে হয়তো আমার পেটই ছেড়ে দেবে। বহু ওটার কান দুটো ভালো করে মুলে ছেড়ে দাও তো। এই সারে গামা এদিকে, এই যে প্রভু কান আপনি মোচর দিয়ে যান। যা বেটা বেরো। এবারে ওই বেটার মাথায় রামচাটি মেরে তাড়িয়ে দাও তো বহু। যা নিরেট মাথা, তাতে রামচাটিতে কাজ করবে না মহারাজ। আর একটু বড় সাইজের চাটি মারবো, রামচাটির বাবা দশরথ চাটি। তাই মারো। এই বাঘারি চাতুর মাথা দেখি, এমন মাথা কোথাও খুঁজে পাবে না গো তুমি, সবার যে সেরা মাথা গো ধরা তুমি। তিনি কেটে থা, তিনি কেটে থা। অসহ্য 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 বহু মহারাজ, তোমাদের ঠ্যাং আছে? আছে মহারাজ। টাকা আছে? আছে মহারাজ। ঠ্যাংকে ভালো করে কি বলে? পদ। টাকাকে ভালো করে কি বলে? অর্থ। তার মানে তোমাদের পদ আছে, অর্থ আছে, কিন্তু পদার্থ হলে কিছু নেই, কারণ তোমরা অপদার্থ। একটা সামান্য আলুচুরকে ধরতে পারছো না? এই দেখো আমি ঢেরা পিটিয়ে দিচ্ছি, আলুচুর নিজেই এসে ধরা দেবে। চোর নিজেই আসবে? তা নিজে চোখেই দেখবে, এসো আমার সঙ্গে। আমি আলু চোর, আমি আলু, আমি আলু, আমি চোর, আমি
কেন বলবো না, তোমার চেহারাই বলছে তুমি একটা জাত চোর। তোমার কথাই বলবো, টাকা দাও। তোমার চিন্তা নেই, মহারাজকে আমি তোমার কথাই বলবো, টাকা দাও। শোনো শোনো শোনো, শ্রী শ্রীমান শ্রীযুক্ত নৃপতি মহারাজ শ্রী শ্রী দিকপাল গৌচন্দ্র রাজসভায় প্রবেশ করছে। রাজসভায় এত লোক কেন বাবু? এই তোমরা সবাই এখানে কি করছো? আমি খাটি আলু চোখ করছি না কো ছন না। ও ভাই ধারাদার, তুমি একটু বলো না। না না, আমি আলু চোখ ধারাদার বলো বলো। নিচে কোটা নিচে কোটা, তুমি আলু চোখ বটে আর ধারাদার নিজে চোখে দেখল বটে। না না না, আমি আলু চোখ। নিচে কথা নিচে কথা, আমি আলু চোখ ধারাদার বলো ভাই। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো ভাই। বলতো ধারাদার, এদের মধ্যে সত্যি কি আলু চুরি করেছে? ভয় ভয় বলবো না নির্ভয় বলবো মহারাজ? মাঝামাঝি বল। সত্যি বলবো না মিছিমিছি বলবো? দুটো মিশিয়ে বল। কাল রাত্রিরে এক ধামা আলু আমি চুরি করলু। মিথ্যাবাদী ধারাদার, মিথ্যাবাদী। না, আমি সত্যিবাদী যুধিষ্ঠির। বাবু, এরা সবাই বলছে মিলে এক ধামা আলু চুরি করেছে। তাহলে মোট ক ধামা আলু চুরি গেছে? দাঁড়া ভুলে বলছি, মোদি হেরাদার বাধানিসা প্রহরী মন্ডি সারেগা, তাহলে মোট হলো সাত। দেখ সাত কোথায়? ছয়। না না, সাত। দূর বাবু, আমি দেখছি ছয়। আগে না সাত, আমি গুনে দেখাচ্ছি। এক দুই তিন চার পাঁচ ছয় আর এই হলো সাত। আরে তুমি, তুমিও আলু চোর? তাহলে এবার আমি রাজত্বের দিক আগে আমাকে 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 আই আই ইজ হুকু বাট ইউ ইউ কে কে ইউ কে আই এম কামিং ফ্রম লন্ডন। আচ্ছা, তাহলে আপনার নাম ঢনঢন। দাদারা ঢনঢন বাট দরকার? আয়াম জুনিয়র কৃষ্ণবার কলম্বা। কি বললে? কেষ্টপদের কলমের বাস? কি হয়েছে ওই বাসে? আয়াম দ্য কোয়ার্টার অফ থিফ। থিফ মানে তো চোর। তাহলে ঘোড়ার কথা তো মানে কি দাঁড়াচ্ছে বাবু? ইয়েস ইয়েস, আয়াম দ্য কোয়ার্টার অফ থিফ। ও সাহেব বলছে পিটিয়ে চোর। আচ্ছা সাহেব, তুমি বলতে চাইছো যে আলু চোরকে কেষ্টপদের বাস দিয়ে পেটাতে হবে? কিংডম বাবু, কিংডম মানে কি? কিং মানে তো রাজা, তাহলে কিংডম মানে হবে রাজার দম। তার মানে আমাকে দম করে খাবে না, আমাকে ঘুরির মতো দম দেবে। ঠিক ধরতে পারছি না মহারাজ। আই হ্যাভ স্টলেন ইওর পটেটো, গিভ মি কিংডম। আবার বলে কিংডম? দূর চাই, কি বলে বোঝাই যায় না। শোনো সাহেব, আমি ঘুরি না যে আমাকে দম দেবে, তুমি এখন যাও। হোয়াট, ইউ আর নট গিভিং ইওর ওয়াচ? তাহলে মহারাজ, রাজত্বটা আমি কখন পাচ্ছি? দেখো বাবা, আমার এক ধামা আলু চুরি গেছে আর চোর এসছে সাতজন। সাতজন মিলে সাত ধামা আলু চুরি করেছে, হিসেব বাকি ছ ধামার হিসেবে কি মিলছে না? যে হিসেব চাক চুলক ধরে রা।
দেখো বাবা, এতজনকে তো আর রাজত্ব দেওয়া যায় না। তার উপর তোমাদের মধ্যে সত্যি কি আলু চুরি করেছে তাও বুঝতে পারছি না। তার চেয়ে একটা কাজ করি, তোমাদের সবাইকেই পরম ফাঁসির কাঠে ঝুলিয়ে রাখি। আমার কাবু আমার আলু চুরি করে খেয়েছে, এই তুমি ছটফট করছো কেন? তাহলে আমাদের কেন হবে ফাঁসি? আমরা তব শ্রীচরণের দাস। মহারাজ, এই কি অভিযোগ? আপনার ছেলে চোর মানে ফাঁসি গাড়ি ধরানো আপনার পরম ধর্ম। চোরকে পেয়ে ছেড়ে দেওয়া একটা লাঞ্ছক চরণ বটে। শোনো শোনো শোনো, আমাদের অর্ধেক রাজত্ব চাই, নইলে বিচার চাই। বিচার চাই, বিচার চাই। কাবু হলো রাজার ছেলে, রাজার ছেলে কখনো চুরি করে না, লোকেদের ঘাড় ভেঙে খায়। আর যদি চুরিও করে তখন তাকে বলা হয় সাধু। সাধু, সাধু। তোমরা মঞ্চেই থাকো, তোমাদের সাথে একটু পরিচয় করিয়ে দেব। আপনাদের কেমন লাগলো নাটক? দেখুন, এই ছোট ছোট ছেলে মেয়েরা, তারা দীর্ঘদিন রিহার্সাল দিয়েছে এবং তাদের পেছনে যে দুজন প্রভূত সময় ব্যয় করেছে তাদের থেকে সেরাটা বার করে আনার জন্যে, সেই দুজন অর্থাৎ সোমাচন্দ এবং মিঠুন দাসকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। সেই সঙ্গে এক এক করে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। সমাধি এবং মিঠুন, তোমরা মঞ্চে আসবে। আপনারা কেউ চলে যাবেন না, আমাদের আরও একটি অনুষ্ঠান বাকি আছে। আমি আজকে শুরুতেই বলেছিলাম যে একটি বিস্ফোরণ অপেক্ষা করে আছে আপনাদের জন্যে। আজকে একটু বাদেই বিস্ফোরণটি ঘটবে, সেটা পরে বলছি। তার আগে সমাধি এবং মিঠুনকে অনেক ধন্যবাদ, তারা প্রচুর খেটেছেন এবং তার ফসল তারা ভালোই পেয়েছেন। প্রথমে আলাপ করিয়ে দিই মহারাজ হবুচন্দ্র, অভিজ্ঞান ভূঁইয়া, ও আমাদের পুরনো অভিনেতা, আগে অভিনয় করেছে। এরপরে আমি এক এক করে বলবো ওদিক থেকে, যে প্রহরী আহান মণ্ডল এই প্রথমবার ও মঞ্চে অভিনয় করলো এবং মাত করলো আমাদের মঞ্চে। আমি জানি না আগে অন্য কোথাও করেছিল কিনা। আহান মৌলিক, আচ্ছা ভৌমিক মৌলিক, আচ্ছা। তারপরে দেখতে পাচ্ছি আরোহণ, আরোহণ চৌধুরী, ও দ্বিতীয় অভিনয়। এছাড়া আছেন ঐশানী ভট্টাচার্য, আরমা কুণ্ডু, কিয়ারা সরকার, আয়ুষ্ণা মোহর, রমিতা পাল, আরাত্রিকা ভূঁইয়া এবং ঐশিকা ভট্টাচার্য। একজনের নাম বলিনি আমি, আমি ইচ্ছে করেই বলিনি, আমি সময়ের আর আমি করবো না আর সময়ের অপচয়, এই জন্যেই বলিনি, সে আজকের বার্থডে বয়। এই বার্থডে বয়ের জন্যে আপনারা একটু জোরে বলুন হ্যাপি বার্থডে। আমরা যে সমস্ত ছোটরা উপস্থিত আছে কাশের তরফ থেকে তাদের হাতে একটা করে লজেন্স দেব পরবর্তীকালে, তার বাবা মা কথা দিয়েছেন বড় করে একটা অনুষ্ঠান হবে, আপাতত সেটা দেয়া হবে। আর এবারে এই নাটকের আলোক সংপাত করেছেন শঙ্কর দেবনাথ, শব্দ শ্যামা ইলেকট্রিক, রূপসজ্জায় এবং পোশাকে শোভন। নাটক এখানেই শেষ হলো।